আমাদের আপিল যেটা জমা করেছে আর আমাদের ইনজাংশন অ্যাপ্লিকেশন এবং কন্টেম্পট অফ কোর্ট ছিল। তো এদিকে তাদের জামাতের পক্ষ থেকে আবারও একটা অ্যাডজুমেন্টাল অ্যাপ্লিকেশন আছে এক সপ্তাহের জন্য ওনাদের আইনজীবীর ব্যক্তিগত সমস্যা বলে। সো আমরা বললাম যে বারে বারে তারা সময় নিয়ে যাচ্ছে, কিন্তু ইন দ্য মিন টাইম এই ঘটনাগুলা তারা ঘটাচ্ছে। তার মানে কন্টেম্পটে পেলে আমরা আগে ধরতে পারি, কারণ বেঞ্চ যেভাবে ছিল সেখানে কন্টেম্পটা পুরো বেঞ্চ শুনতে পারে, আর যেগুলা সিপি এবং সিপিএল এ আছে সেখানে হয়তো একজন যে ছিলেন যিনি তিনি হাইকোর্টে জাজমেন্ট দিয়েছেন ওনার হয়তো শোনার একটা সমস্যা আছে, বাট কন্টেম্পটে পুরো বেঞ্চে শোনার কোনো অসুবিধা নেই। তো ওই জন্য আমি সাজেস্ট করলাম কন্টেম্পটা আগে যাতে টেক আপ করা হয় ওটা শুনানি করা হয়। সো আদালত তখন বললেন কন্টেম্পটা অ্যারাইজিং আউট অফ দি হাইকোর্ট জাজমেন্ট। বললাম হ্যাঁ, যে হাইকোর্ট জাজমেন্ট করতে হয় আমাদের পুরো হাইকোর্ট জাজমেন্টটা দেখতে হবে, তো আমাদের আপিলটাই সিপিটে সিপি বা সিপিএল এর উপরে যেতে হবে। তো আমরা তখনই বলে তাহলে আমরা পুরো মূল মামলাটি শুনে ফেলি আগামী 12 তারিখে। তো আমি তখন বললাম যে ইন দ্য মিন টাইম তাহলে একটা অ্যাজ ইন্টারিম ইনজাংশন দিয়ে রাখেন আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে, যে অন্তর্বর্তীকালে একটা 12 তারিখ অবধি, কারণ তারা নাশকতা কন্টিনিউ করছে এবং যে নাশকতা করেছে এবং আমাদের প্রধান বিচারপতির বাড়িতে যে আক্রমণ হয়েছে সেটা কেবলমাত্র কোনো একজন বিশেষ জাজের বিরুদ্ধে নয়, এটা কিন্তু এন্টায়ার জুডিশিয়ারিটা সিম্বলিক। এবং সেটা উনি বললেন অসুবিধা নাই, চিন্তা করেন না, আমরা 12 তারিখে টপ অফ দ্য লিস্টে রাখলাম। তো তখন আমরা বললাম আপনাদের তো অসীম ধৈর্য আমরা শিখছি, কিন্তু এরকম যখন নাশকতা হয় আপনাদের তো ধৈর্য আছে, কিন্তু এটা একটা সিম্বলিক আমাদের গায়ে লাগে। তো বলে আমি মূল মামলাতেই শুনানি হয়ে যাবে। সো একদিকে আমি মনে করি তো খুব ভালো অর্ডার হয়েছে আমাদের জন্য, কারণ এটা পুরো বিষয়টাই ফাইনাল হিয়ারিং এ নিষ্পত্তি হয়ে যাবে 12 তারিখে, এটা শুনানি হবে 12 তারিখে। সো টু দ্যাট এক্সটেন্ট এটা পজিটিভ।